ছাত্রীদের পানীয় জল থেকে শুরু করে ওদের ট্রিটমেন্ট থেকে শুরু করে আমরা সমস্ত ব্যবস্থা আমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে। আমাদের তাদের পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যা যেন না হয় তার পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। ওদের দাবি যে আমাদের দেখে দেখে লিখতে দিতে হবে, যেটা আমরা কোনোদিনও পাচ্ছি না। আইনত করাও যাবে না। আর আমরা একদম বেসলেস, আমি ওই গার্জেনটা আমাকে এসে বলল, আমার সঙ্গে আইসি ছিল, আমাদের এসআই ছিল, মেয়েটাকে ডাকালাম, মেয়েটাকে বললাম সমস্যা কি, মেয়েটা বলল ম্যাডাম আমার কোমরে হাত দিয়ে নকল খুঁজছিল, ম্যাডাম আমার নকল পেল, ম্যাডাম আমার আবার কোমরে হাত দিতে লাগলো, তারপরে ম্যাডাম বলল আমাকে ধাক্কা মেরে বলল যে যা তোর হয়ে গেছে। তো ম্যাডাম ওকে ধাক্কা মারেনি, ওকে সরিয়েছে, যা তোর হয়ে গেছে, এটাকে ও ধাক্কা ভেবেছে। দ্বিতীয়ত তারপরে এসআই স্যার যখন বললে তোকে তো সরাবেই, তোর যখন হয়ে গেছে সাজ, তো বললো আজকে প্রচণ্ড গার্ড কড়াকড়ি করেছে, আমরা লিখতে পারিনি। আমাদের এখন বাচ্চাদের এখনও দাবি যে আমাদের খাতা দেওয়া হোক, আমরা লিখবো। অবজেকশন আরও একটা রয়েছে স্টুডেন্টদের তরফ থেকে। হ্যাঁ বলুন। যেটা ওনারা বলতে চাইছে স্টুডেন্ট, যে তাদেরকে প্যান্ট খুলিয়ে বা আরও খারাপ জায়গায় হাত দেওয়া হচ্ছে। আমরা তো সিসিটিভির সামনে ওদের সার্চ করেছি। হ্যাঁ, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমরা গেটের সামনে এক্সট্রা করে নতুন সিসিটিভি লাগিয়ে বোর্ডের নির্দেশে যে গেটের সামনে সিসিটিভি থাকবে, ওদের সিসিটিভি, ওরা ফুটেজ নিয়ে যাবে, ওরা কমপ্লেন করুক পুলিশ স্টেশনে, পুলিশ স্টেশন আমাদের। তাদের হেডমাস্টারকে ডাকা হয়েছিল, সেটা কি সিদ্ধান্ত করলেন? তাদের হেডমাস্টারকে আমরা ডেকেছিলাম যে বাচ্চাদের আপনারা নিয়ে যান বুঝিয়ে। আমরা আমাদের কি বলে ওসি এসেছিলেন, ওসি বললেন যে ওদেরকে হয়তো রাগটা কমাতে ওদের টিচাররাই পারবে বলে আমি ওদের এইচএমকে ডাকলাম, আরও কয়েকটা টিচার ওদের এইচএম নিয়ে এলো, ওদেরও কথা শুনছে না, ওদেরকেও উল্টো পাল্টা কথা বলছে যে কেন আপনারা এই মাদ্রাসায় সিট নিয়ে। শেষ পর্যন্ত এখন কি মানে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে? পরিস্থিতি এখনো ওদের দাবি, ওদের স্যারদের কাছে কমপ্লেন যে আপনারা এই মাদ্রাসায় কেন সিট নিলেন, আমরা লিখতে পারছি না। আমাদের যখন কোশ্চেনের খাতা এখন যখন অ্যান্সার স্ক্রিপ্ট বেরোচ্ছিল তখন ওরা বাইরে গাড়িটাকে ঘেরাও করে বলছে আমাদের খাতা দিন, লিখতে দিতে হবে।